আসসালামু আলাইকুম। যে পৃথিবীতে একটি আল্লাহর ঘর তৈরি করল, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। দর্শক সুবহানাল্লাহ, পৃথিবীতে এর চেয়ে দামি কথা আর কিছুই হতে পারে না। পশ্চিম সাতকানিয়া এউচিয়া ইউনিয়নে ফুলতলা সংলগ্ন এলাকায় কোলা আসমানের নিচে অসাধারণ একটি মসজিদ তৈরি করে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর নামে ওয়াকফ করে দিল জনাব ফরমানুল্লাহ চৌধুরী পরিবার। যেহেতু ইয়া না যেতুলতে মেকগুলো দায়িত্ব, যেটুকু মুসলমান আছে পৃথিবীর, যেটুকু মুসলমান আছে মেকগুলো লাই নামাজ পড়িবার লাই কোন মানে ভালো লাগে ইয়ার নিজে হতে নামাজ পড়িবার নামাজ আয়ের আদায় করিবে। মসজিদটির নির্মাণ কাজ চলমান আছে। মসজিদটির ডিজাইন অসম্ভব সুন্দর হচ্ছে, যেন কৃত্রিম কাঠ দ্বারা মড়িয়ে রেখেছে মসজিদের চারপাশ। এ মসজিদের নাম রাখা হয়েছে বাইতুস সালাম তথা শান্তির ঘর। দর্শক, আজকের পর থেকে উন্মুক্তভাবে শান্তির খোঁজে মুসল্লিরা সেজদা দিতে পারবে এই স্থানে। এবং পাশাপাশি আরো নিজেদের আই মসজিদের লাই পাঁচ জায়গা, আর আশার কান অবস্থান লাইতে পাঁচ ঘন্টা জায়গা, তারপর মাদ্রাসা লাই পাঁচ ঘন্টা জায়গা দিন তুলি নিয়োগ করি মসজিদের কান অক্ষ করে দিলেই প্রমাণ নিয়ে মাদ্রাসা এবং ওই অবস্থান জায়গা ক্রিয়া করে দিলাম, অক্ষ করে দিলাম। দর্শক, এই বাইতুস সালাম মসজিদটির উদ্বোধন উপলক্ষে আজ জুমা পূর্ব আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ফিরে কামেল, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতিকে। আপনাদেরকে দেখাই দেবে পশ্চিমে দেখে মসজিদ যখন হয়ে গেছে আর আল্লাহকে বলতে পারবেন না যে এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুফতি রুকনউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। এবং মসজিদ ইয়ান গর্গি আর অতনিতে মসজিদ ধরে আই নতুন করি বাড়ি গরিবটি, যাতে মসজিদে যাতে একটু ঘুরে হস্ত হয়, জামাতে নামাজ পড়তে হস্ত হয়, জামাতে জামাত করতে ব্যবস্থা করি বলে বলি আমি মসজিদ নির্মাণ করিবার উদ্দেশ্য। তো ইয়ান আজ এর তুলতে আল্লাহ কর কুড়ি মিলিয়ে ইয়ান পরিচালনা করি, যদি মনে করেন আর সবার পক্ষ দিয়ে যদি আর ইয়ান পরিচালনা পক্ষ যদি অনুকূল দূরটি ওইটা হয় দর্শক, আজ এ পর্যন্ত। আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। অতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।